আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এখন আমরা দেখবো হচ্ছে যে শেয়ারের বিষয়গুলো অর্থাৎ কেউ যদি শেয়ার কিনতে চায় এবং শেয়ার যদি কেউ বিক্রি করতে চায় তো জেনারেলি আমরা যখন আহ অ্যাকাউন্ট ক্রিয়েট করি অর্থাৎ সদস্য যখন ভর্তি করি তখন কিন্তু আমাদের শেয়ারের একটা অপশন থাকে এই যে এই অপশনটা অর্থাৎ যেখানে আমরা ডিফল্ট ভাবে ভর্তি হওয়ার সময় যদি শেয়ারের টাকা নিয়ে নেই সেক্ষেত্রে এখানে আমরা সেটা ইনপুট দেই কিন্তু এমন যদি হয় যে ভর্তি হওয়ার পর কেউ শেয়ার ক্রয় বিক্রয় করবে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে অ্যাকাউন্টস থেকে অল শেয়ার অ্যাকাউন্ট তো অল শেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি দেখতেছি যে এক নম্বর অ্যাকাউন্টের 100 টাকা শেয়ার ভ্যালু রয়েছে তো এখন যদি সে চায় যে সে আরো নয়টা শেয়ার কিনবে অর্থাৎ নয়শো টাকার শেয়ার কিনবে সেক্ষেত্রে কি করতে হবে সেটি দেখাচ্ছে তার জন্য আমাদের চলে যেতে হবে ক্রেডিট অপশনটাতে এখানে তিন নম্বরে রয়েছে পারচেস অ্যান্ড সেল শেয়ার অর্থাৎ শেয়ার ক্রয় বিক্রয় তো আমরা এখন আহ শেয়ারে ঢুকলাম ঢোকার পরে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি অর্থাৎ কোন অ্যাকাউন্টে লেনদেন হবে তো এখানে যাওয়ার পরে আমরা এখানে শেয়ার ব্যালেন্স আমরা দেখতেছি যে একশো টাকা তার শেয়ার ব্যালেন্স রয়েছে এখান থেকে আমরা ট্রানজাকশন টাইপটা সিলেক্ট করবো অর্থাৎ মরিয়ম বেগম যদি কোনো শেয়ার পারচেস করে তাহলে হবে পারচেস শেয়ার এখানে হবে নয়শো টাকা অর্থাৎ নয়টা শেয়ার সে পারচেস করতেছে এটাতে আমি যখন দিলাম তখন একটু খেয়াল করেন যে মনোয়ার বেগমের ট্রানজাকশন দুইটা একটা হয়েছিল চব্বিশ জানুয়ারিতে ডিপোজিট একশো টাকা হয়েছিল এবং ছাব্বিশ জানুয়ারিতে একশো টাকার সহকারে নয়শো টাকা ব্যালেন্স টাকা অর্থাৎ শেয়ার তার দশটা যদি আবার সেই থেকে অল শেয়ার অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে টোটাল শেয়ার ভ্যালু রয়েছে তার এক হাজার টাকা এখন যদি মরিয়ম বেগম মনে করে যে আমি আমার পাঁচটা শেয়ার বিক্রি করে দিব সে ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আবারো পারচেস এন্ড সেল শেয়ারে যেতে হবে এখানে যাওয়ার পরে যথারীতি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সার্চ আচ্ছা এই প্যানেলটিতে যাওয়ার আরেকটা প্রসেস রয়েছে অল শেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পর যেই যারটা করতে চান তার এখানে একটি বাটন রয়েছে নিউ ট্রানজেকশন এটাতে ক্লিক দেওয়ার পর সেম জায়গাটাতেই আপনাকে নিয়ে যাবে এখন তার ব্যালেন্স দেখাচ্ছে এক হাজার টাকা তো এখন যদি সে শেয়ারটা যদি সেল করে সেক্ষেত্রে সে পাঁচশো টাকার শেয়ার সে উইথড্র করতে পারে তো এখন একটু খেয়াল করেন যে সে তার বর্তমান ব্যালেন্স হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ সে শেয়ারটা উইথড্র করেছে পাঁচটা শেয়ার সে উইথড্র করেছে এখন যদি আমরা আবার শেয়ার অ্যাকাউন্ট থেকে অল শেয়ার অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে তার শেয়ার ভ্যালু পাঁচশো টাকা আমরা যদি এটা রিপোর্টে যাই জেনারেল লেজারে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মনোহরা বেগম নয়শো টাকার শেয়ার কিনেছে এবং পাঁচশো টাকা শেয়ার বিক্রয় করে দিয়েছে তো ধন্যবাদ সমিতি কিপার সফটওয়্যারটি ব্যবহার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য